নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তৎকালীন মেজর জিয়া, যেটা পরবর্তী মেজর জেনারেল হয়েছেন, মেজর জিয়া সাহেব বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন যে যা যা কিছু আছে তাই নিয়ে আপনারা স্বাধীনতার পক্ষে ঝাঁপাইয়ে পড়েন। এই কথাটা শোনার পরে মানুষের মধ্যে মানে একটা এত ইয়া হয়ে গেছে যে না, আমাদের দেশকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে, যুদ্ধে সবাই ঝাঁপাইয়ে পড়তে হবে। তো এখন যুদ্ধ করতে হলে অস্ত্রের দরকার, প্রশিক্ষণের দরকার, তো এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করে। কিন্তু আসলে তখন আমার বয়স প্রায় 12 বছর, আমি ক্লাস 6 আদিয়াবাদ হাই স্কুল। তো সবাই যখন বাজারে পুরানকুটির বাজার বাজার আছে একটি বাজারের মধ্যে সবাই এটা আলাপ আলোচনা করে যে আমরা মুক্তিযুদ্ধ যেতে হবে, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করবো, দেশকে স্বাধীন করতে হবে। কিন্তু আসলে তখন আমি ওই স্বাধীন করতে হবে জিনিসটা আমি বুঝি না, যে স্বাধীন জিনিসটা কি এটাই আমি বুঝি না। কিন্তু সবার তালে তালে তবে একটা জিনিস হয়েছে, বঙ্গবন্ধুর বাসনদারে আমি খুব প্রশংসা করতাম, বললে মনে হয় যেমন রক্ত গরম হয়ে যেত, আমি না বুঝেও ওই তাদের সাথে ওতে সারা দিতাম। তো সবার চিন্তা হলে তারা ইন্ডিয়াতে যাইব, মুক্তিযোদ্ধা ট্রেনিং করবে। তো আমি চিন্তা করলাম যে তাহলে আমিও চলে যাব। তো এখন আমি কীভাবে যাই, কারণ আমি কোনো সময় এই আমার শিবপুর থেকে নরসুন দিতে আমি আসি নাই, আমি নরসুন দিতেই পুরো করেছি না, তাহলে আমি ইন্ডিয়া কীভাবে যাই। আমাদের বাড়িতে দুজন কাজের লোক ছিল, একজন নাম হলো মরমালি আর একজন খুশেদ আলম। তো মরমালির সাথে আলাপ করলাম, মরমালির কারণে মরমালি আগে আসাম ছিল, তারা এই দেশে রিফিউজি। তো মরমালিকে বললাম, মরমালি আমরাও মুক্তিযুদ্ধে যাই। তো মরমালি বললো, ঠিক আছে, আমার তো টাকা পয়সা নাই, যদি তুমি টাকা পয়সা দাও তো আমি নিব। আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে টাকা আছে, আমি নিয়ে যাবো। তখন আমরা একদিন আমরা তিনজন ওই মরমালি আমাদেরকে নিয়ে গেলো আগরতলা, ত্রিপুরা রাজ্যে আগরতলা কংগ্রেস ভবনে। তো কংগ্রেস ভবনে যাওয়ার পরে ওইখানে আমাদেরকে রাখা হইলো, 2-3 দিন আমরা এখানে ছিলাম। এদিকে আমাদের খাবারের মান খুব উন্নত না, সকালবেলা 1 পিস রুটি দেয়, আর দুপুরবেলা হইলো 1 চামচ ভাত, একটা আলুর 4 ব্যাগের 1 ভাগ, আর মাসের ডাল যেটা ছোলা সহ পোকামা করে ভরা। তো তো প্রথম 2-1 দিন খাই নাই, কিন্তু পরে যখন বেশি পছন্দ খিদা তখন না খায় যাই কই, শেষ পর্যন্ত ওই দিয়ে খাওয়া আরম্ভ করলাম। তো এখানে আমরা অবস্থান করলাম প্রায় 15 দিন। তো এর মধ্যে মুক্তিযোদ্ধাতে কোন জায়গায় ট্রেনিং করবে আমাদেরকে কেউ নেয় না। তো অনেকের সাথে আলাপ করে কী খবর আমরা আমরা মুক্তিযোদ্ধ, তো অনেকে আমারই বলে যে তোমার মুক্তিযোদ্ধা নেই কেনা, তোমার মতো বাচ্চা মানুষ থেকে মুক্তিযোদ্ধ নিত না। তা আমি চিন্তা করি যে আমি তাদের সাথে থাই যে কী অবস্থা দাঁড়ায় আমি দেখি। তো হঠাৎ করে আসাম লোহারবনের থেকে 3 জন লোক আসলো, একজনের নাম হলো রূপ সিং, কেবি সিং, কেবি গ্রুম, তিনজনই শিখ। তারা আসে সকালে বললো যে এখান থেকে আজকে মুক্তিযোদ্ধা বাছাই করা হবে। তো তারা একটা শর্ত দিল এখানে যে যারা ক্লাস 8 পড়ে শুধু তাদেরকে নেওয়া হবে, আর অন্য কাউকে নেওয়া হবে না। তখন আমি মরমালিকে বললাম, তখন তো আমি বয়স পাই ছোটো মানুষ। তা মরমালি যে মরমালি আমি তো আসলে 6 পড়ি, কেবল চুপ থাক, তুই 6 তুই বলবি যে 8 পড়ি। আমি কই তুই লেখাপড়া জানাস না, কই তুই তুই কিছু বলিস না, অসুবিধা নাই, কই এখন বলছে পরে লেখাপড়ার কথা জিজ্ঞাসা না, লাইনে দাঁড়া। তো লাইনে দাঁড়াইতে গেলে আমি তো সবার ছোটো, তো মরমালি কংগ্রেস ভবনের চক্করের সামনে আমারে একটা উঁচা জায়গাতে দাঁড় করাইছে। তো এইখানে তারা ঘুরা ঘুরা দেখে একজন একজন করে বাছাই করে। তো আমি এলাম সর্বশেষ, এর মধ্যে দেখলাম যে তারা তাদেরকে যে বাছাই করা হয় পায়ের গোড়ালির মধ্যে একটা বক্সিং দিলে অনেকে পড়ে যায়। তো আমি চিন্তা করলাম যে আমার তো বক্সিং আগে আমি পড়ে যাব। তো এর মধ্যে আমি প্রত্যেকের সাথে আবার হ্যান্ডশিপ করে প্রথম গিয়ে হই। তো আমার সামনে যখন আসছে আমিও হ্যান্ডশিপ করছি ঠিকই, কিন্তু আমি জানি কী বুঝিয়া জয় বাংলা বলছি, কিন্তু তখন কী বুঝে যে বলছি তখন আমি বুঝি নাই। এই জয় বাংলাটা তখন আমার একটা প্লাস হয়ে গেছে, কারণ আমি জয় বাংলা বলার পরে আমার আর কোনো বক্সিং টক্সিং না দিয়ে আমার তারা দাঁড় করাইছে। তো আমি মনে করছি বোধহয় আমার বাতিল করে দিছে। এর মধ্যে 75 জন তখন থেকে রেকর্ড করছে, 75 জনের মধ্যে আমিও একজন। বাম ডান, বাম ডান, বাম ডান, বাম ডান, বাম ডান, বাম ডান। হ্যাঁ, ওকে ওকে ওকে, শোনো, আমরা আরাম আয়েশ